ভারতীয় আর যে মানে আমি পাই যাবে যাদের মস্তক সূচি ছিয়াশির ঊর্ধ্বে ছিয়াশি নয় আর ওই ছিয়াশি পর্যন্ত হবে মানে 80 থেকে 80 ঊর্ধ্বে ছিয়াশি পর্যন্ত আছে নর্ডিক আর আমাদের ওই দামে ওই 86 থেকে 90 ঊর্ধ্বে অর্থাৎ মানে আপনার মাপ আর আমার মাপ যে একেবারে 100 মানে ওই সবারই একরকম কারণে একটু কম হবে কারণে একটু বেশি হবে তবে আলপাই জানে তাদের অবশ্যই 86 বুদ্ধা তবে এই একটু ইয়ে আর এই বিজ্ঞান সম্পর্কে যদি ধারণা না থাকে কারণ সে কোনোদিন মানুষ ব্যক্তিগত পার্থক্য বুঝতে পারে এটা হচ্ছে নৃতত্ত্ব বিজ্ঞান মৈথিলি ব্রাহ্মণ কিনা কোনো কিছুই বোঝা যাবে না তার কারণ আমাদের হরিচাঁদ ঠাকুরের বংশধরদের কাজে লাগিয়ে আমাদের সমস্ত জাতিটাকে দাবিয়ে রাখা হচ্ছে তাহলে আমাদের কি করা উচিত আমরা কি হরিচাঁদ ঠাকুরের বংশে যারা জন্মেছে তাদের মাথায় করে নিয়ে নাচানাচি করলে আমরা জেগে যাব বা হরিচাঁদের ধর্ম দর্শন কি তুলে ধরতে পারবো বলেন আপনারাই বলেন তুলে ধরতে পারবো না অতএব হরিচাঁদ ঠাকুরের সেই ক্যারাভ্যানকে ধর্ম দর্শনের ক্যারাভ্যানকে যদি তার বংশধর যারা রয়েছে তার বেশি ক্লোজ একই রক্তধারা আমাদের অনেক আগে থেকে এসে একই বংশ কাশ্যপুনির বংশধর আমরা এবার মানে তার সাথে বেশি ক্লোজ যারা তারা যদি এটা এগিয়ে নিতে না পারে তাহলে আমরা একটু অপেক্ষাকৃত দূরে হলেও আমাদের সেটা এগিয়ে নিতে হবে তার কারণ আমরা লেখাপড়া শিখেছি যা শিখেছি না কেন হরিচাঁদ ঠাকুরের চিন্তার আলোয় তিনি যদি চিন্তা ভাবনা না করতেন আন্দোলন সংগঠিত না করতেন ধর্ম দর্শন যদি সেইভাবে না দিতেন তাহলে কিন্তু আমরা কোনোদিন উঠে আসতে পারতাম না অনেকে বলে আমাদের শিক্ষিত সমাজের মধ্যেই দেখা যায় মানে সবসময় যে মানে গুরুচাঁদ চরিত পড়ো তাহলেই সব ইয়ে হয়ে যাবে কিন্তু প্রকৃতপক্ষে মূল দর্শনটা রয়েছে হরিচাঁদ আর গুরুচাঁদ ঠাকুর কিন্তু সেই দর্শনকে এনলাইটেড করার জন্য আলোকিত করার জন্য কাজ করে গেছে এবং তার উপরে প্রথম যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে যে তুমি বিদ্যালয় গড়ে তোলো হরিচাঁদ ঠাকুর তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যার জন্যে গুরুচাঁদ চরিতে একদম ডাইরেক্ট মানে গুরুচাঁদ বলেছেন যে কথাটা যে মোর পিতা হরিচাঁদ বলে গেছে বলে বিদ্যা শিক্ষা স্বজাতিরে দিতে ঘরে ঘরে এবার আমার কাজ কেবল আমি বিদ্যার আলোয় শিক্ষার আলোয় আমাদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল যারা তাদের সাথে সংঘর্ষ করে বিদ্যালয় তৈরি করে আমি সমাজকে শিক্ষার আলো দেওয়ার জন্য সচেষ্ট হব এটা হচ্ছে তার প্রথম এবং প্রধান কাজ তবে সেটা কিসের উপরে হরিচাঁদের চিন্তার আলোয় তার ধর্ম দর্শন যাতে লাইটে রয় সেই আলো নিয়ে আমাকে অগ্রসর হতে হবে সেইভাবে হরিচাঁদ ঠাকুর কাজ করেছে কিন্তু আমাদের মুশকিল হয়েছে কি আমরা হিন্দু যেমন দেখেন না এবার হিন্দু ধর্মে কয়টা বর্ণ আছে মানে হিন্দু ধর্ম বলে তো আদৌ কোনো ধর্ম নেই হিন্দুইজম ইজ নট এ রিলিজিয়ান যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বিভিন্ন বক্তব্যে বলছেন তাহলে হিন্দু ধর্ম ধর্ম নয় কেন এই যেমন দেখুন হিন্দু মানে কথাটা যখন এলো এবার সবাইকে হিন্দু বলে গালি দিল হিন্দু মানে হিন্দু বলে অপমানিত করলো কারণ যারা মুসলিম তারা যখন মোহাম্মদ ধরি যখন ভারতবর্ষে অধিকার করলো তারা ভারতীয়দের তখন মানে যারা যারা
যাদের যাদের মন্দিরে মূর্তি ছিল তাদের তাদের ওরা ভূতের ধর্ম বলে তারা বিভ্রান্ত হলো, যে ইয়া বুঝি সবাই আর যেমন বুদ্ধের মানে যে ইয়া রয়েছে বৌদ্ধদের তাদের মন্দিরে বুদ্ধির বুদ্ধের মূর্তি থাকে, তারপর জৈন মন্দির যেটা সেখানে তাদের মন্দিরে তীর্থাঙ্কের মূর্তি থাকে, যারা মানে এই শৈব মানে শৈব ধর্মী তাদের মন্দিরে শিবের মূর্তি থাকে, যারা বৈষ্ণব ধর্মী তাদের মন্দিরে মানে কৃষ্ণের মূর্তি থাকে, এরকম তো। তাহলে একসাথে সবাইকে হিন্দু বলে গালি দিলেন, যার মন্দিরে কৃষ্ণের মূর্তি আছে সেও হিন্দু হলো, যার মন্দিরে শিবের মূর্তি আছে তাকেও হিন্দু বলে গালি দিল, মানে মূর্তিকে আসলে গালি দিয়েছে। মূর্তি নিয়ে যারা চলে মূর্তি পূজা যারা করে তারাই হচ্ছে হিন্দু। হ্যাঁ, তাহলে একজন বুদ্ধিস্ট যে তার জ্ঞান দর্শন যদিও বা মানে বৈজ্ঞানিক হয়, কিন্তু আমাদের যখন মুসলিমরা এলো তখন যে বৌদ্ধ ধর্ম ছিল সে তো এক বুজরুকি রাক্ষস। হ্যাঁ, যে বৌদ্ধ ধর্মে বলা হয়েছে চার রাজ্য সত্য, যেখানে প্রকৃতপক্ষে বুদ্ধের চিন্তা ভাবনায় খুঁজে পাওয়া যায় না যে চার রাজ্য সত্যই বুদ্ধের চিন্তা ভাবনা। বুদ্ধ যদি কপিল মুনির অনুগামী হয়ে থাকে তাহলে কপিল মুনি তো কোথাও বলিনি যে এই দুঃখের বিনাশ করতে হবে, তাহলে বুদ্ধ বলতে পারেন না, তাই তো? তাহলে বুদ্ধ যদি বলতে না পারেন, যদি না বলে থাকেন, তাহলে বৌদ্ধ ধর্ম গ্রন্থগুলো বুদ্ধের মৃত্যুর অনেক পরে যে গ্রন্থগুলো তৈরি হলো আর সেই গ্রন্থগুলোকে মানে কেন মানে ওই চার রাজ্য সত্য রয়েছে এইভাবে ফোকাস করালো, তাহলে বুদ্ধের চিন্তা ভাবনাকে বৈজ্ঞানিক চিন্তা ভাবনাকে অন্ধকারে ঠেলে দিল। হ্যাঁ, যার জন্যে পরবর্তীকালে এটাকে সংস্কার করতে হলো। তাহলে কি হলো, বুদ্ধের মন্দিরে বুদ্ধের মূর্তি রয়েছে তাই তাকে হিন্দু বলে গালি দিয়েছে, জৈন মন্দিরে জৈনদের মূর্তি রয়েছে তাই তাকে হিন্দু বলে গালি দিয়েছে, তারপর শৈবদের মন্দিরে মূর্তি রয়েছে তাই তাকে মানে ইয়া বলে গালি দিয়েছে, হ্যাঁ হিন্দু বলে গালি দিয়েছে, এরকম। তাহলে আমরা যারা আমরা চাপো আমরা কি দেখতে পাই, আমাদের ঠাকুর হরিচাঁদের বাবা তার মন্দিরে কি রাখতো বলুন তো, মূর্তি রাখতো কি? বাসুদেব রাখতো। তার মানে আমরা লুকিয়ে লুকিয়ে ওই কেউ কৃষ্ণ কেউ শিব কেউ মানে বৌদ্ধ ধর্ম চর্চা নিষিদ্ধ হয়ে গেল বাংলা থেকে, সে তো আপনারা জানেন বুদ্ধদের মুন্ডু কেটে ঢেকিতে কোটা হতো। হ্যাঁ, সেই আমার প্রথম বইটায় আছে যে মানে সে যত এই সমগ্র ভারতবর্ষে সেই যত বৌদ্ধ ধর্মী রয়েছে তাদের মানে মুন্ডু কেটে আর ঢেকিতে যারা ইয়ে করতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে, এত স্বর্ণ মুদ্রা 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। হ্যাঁ, এই ধাক্কায় যত বুদ্ধিস্ট ছিল মানে সব বাঙালি তো বুদ্ধিস্ট ছিল, অর্থাৎ সনাতন ধর্ম যখন পর্যন্ত আমাদের ছিল তখন পর্যন্ত আমাদের সনাতন ধর্ম ছিল, যতক্ষণ পর্যন্ত বৌদ্ধ ধর্ম তৈরি হয়নি তাহলে ততক্ষণ পর্যন্ত যদি আমাদের সনাতন ধর্মী আমরা থাকি, এবার বৌদ্ধ ধর্ম তাহলে তারপর থেকে বৌদ্ধ ধর্ম নিয়ে আমরা চলেছি বাঙালিরা, তাহলে সেটা কতক্ষণ পর্যন্ত চলেছে, যতক্ষণ পর্যন্ত পাল রাজাদের পতন না ঘটছে। এবার পাল রাজাদের পতন, পাল রাজারা ছিল নির্ভেজাল নবজাতির লোক বাংলা, হ্যাঁ, এবং গঙ্গরেডি রাজারাও ছিল নির্ভেজাল নবজাতির লোক, এবং বাংলার শতকরা এই আস্তে আস্তে আজকে আমাদের ওই একটা ভাই আছে আমাদের মাসি ভাই আছে ও জিজ্ঞেস করছিল যে এরকম একজনে তারা হচ্ছে ঘোষ, তা সে আমাকে বলে যে কাশ্যপ গোত্র আমাদের, তাহলে ব্যাপারটা কি মানে বিভ্রান্তির একটা ব্যাপার না, যে নোমদেরও কাশ্যপ গোত্র আবার ব্রাহ্মণদেরও কাশ্যপ গোত্র, আবার দেখতে পাচ্ছি রাজবংশীরও কাশ্যপ গোত্র, আবার ঘোষেরাও বলছে কাশ্যপ গোত্র। যেমন আমার বাড়িতে একটা মিস্ত্রি কাজ করত, সে আবার দুধের ব্যবসাও করতো, তাকে সবাই তার মানে মানে তার বাবা ঠাকুর দাদা অনেকে ওই দুধের ব্যবসা করত, সেই হিসেবে সবাই তাকে ঘোষ বলে, এবার টাইটেল ঘোষ ভাই, আসলে কিন্তু সে নমশূদ্র, গোত্র তার কাশ্যপ গোত্র। এবার সে বলতো আমার আমাদের কাশ্যপ গোত্র আমরা নমশূদ্র, হ্যাঁ, কিন্তু অনেকে হয়তো এটা বলতো না,
অনেকে এটা বলতো না। এবার এই যে আমরা যদি ইয়ার ইতিহাস আমাদের মানে বাংলার অতীত ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে চর্যাপত্রদের ওই সময় বা তার আগে, তার আগের ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে দেখা যাচ্ছে বাংলায় পাঁচটা জাতি বাস করত, কোল, পুলিন্দ, শবর, ডোম আর চন্ডাল। চন্ডাল ওরা লিখেছে, কিন্তু তখন আমাদের বাঙালিদের চন্ডাল নাম হওয়া উচিত ছিল না। কিন্তু ইতিহাসটা যেহেতু পরবর্তীকালে লেখা হয়েছে, যখন আমরা চন্ডাল ছিলাম, ইতিহাসটা রমেশচন্দ্র মজুমদারও লিখেছে সেই সময়, তাহলে সেই সময় আমাদের মানুষের মানুষকে যেভাবে ওরা ইয়ে করেছে, 1871 সালের পরে আমাদের চন্ডাল নাম যেমন হয়ে গেল, তাই চন্ডালটা ছিল এখানে। প্রকৃতপক্ষে আমাদের নাম ছিল নমজাতি। তাহলে এই যে যে আমরা নমজাতির লোক ছিলাম যাদেরকে চন্ডাল বলা হলো, তাহলে এখানে আমাদের গোত্র হচ্ছে, এক সময় চারটে গোত্র ছিল সমস্ত নমদের, যারা এই বঙ্গভূমির শতকরা 85%-ও বেশি মানুষ ছিল। প্রতি 100 জনের ভিতরে প্রায় ধরুন 90 জন মানুষ ছিল এই নম জনগোষ্ঠী। তাহলে তারা কোথায় গেল? এখন কি আমরা যারা নম বলি, এখন সবাই তো নমশূদ্র নাম দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সঠিক ইতিহাস না জানবো, প্রতিবাদ না হবে, ততক্ষণ পর্যন্ত নমই থাকবে, এই নমশূদ্রই থাকবে, তাই না? এবার আমাদের একদল যারা মানে নিজেদেরকে জ্ঞানী লোক বা পণ্ডিত লোক মনে করে, তারা আবার ওই নমশূদ্র টিকায় রাখার জন্য একেবারে সক্রিয়। তার মানে ইতিহাসের কারণে, ইতিহাস না জানার জন্যে আমরা অন্ধকারের দিকে যাওয়ার জন্য সবসময় সক্রিয় থাকি, তাই তো?